समागत स्वाधीनता दिवस बृद्धि पासे जातीय पताकार चाहिदा नाना आकार पताकार एतिया भरीसे बंगाईगांव खादी इंडिया बिक्री केन्द्र अहम खादी और ग्रामोद्योग बोर्ड केन्द्र तो भिन्नजने क्रय करिसे पताका समागत स्वाधीनता दिवस बृद्धि पासे जातीय पताकार चाहिदा सरूपर भिन्न प्रकार तिरंगारे भरी पड़े बंगाईगांव खादी इंडियार बिक्री केन्द्र खादी और ग्रामोद्योग बोर्ड एक केन्द्रटर सरकारी और बेसरकारी प्रतिष्ठान विभिन्न व्यक्ति क्रय कर राष्ट्रीय पताका 6x4 जी साइज फुट यूर दाम 600 टका 3x4.5 यूर दाम 440 टका 2x3 हल 220 टका 220 ने 200 टका और 1x1.5 100 टका 9x6 इंच यू कार्फ्लैग बुलियो करे यूर दाम 70 टका स्वाधीनता दिवस लक्ष्य राखी हजार हजार पताका प्रस्तुत कर बिक्री सजु बंगाईगांव खादी इंडियार बिक्री केन्द्रटर बंगाईगांव चिरां कोकराझार आदि जिलार विभिन्न जने क्रय कर राष्ट्रीय पताका बंगाईगांव उपानंद शर्मार रिपोर्ट न्यूज 18 नॉर्थ ईस्ट। অসমত পুনৰ সক্ৰিয় হৈ উঠিছে নারী ব্যৱসায়ী চক্ৰ বিয়াৰ প্ৰতিশ্ৰুতিৰে এই চক্ৰটোৱে অসমৰ পৰা বহিৰাজ্যলৈ সৰবৰাহ কৰে কিশোৰী আৰু যুৱতীক নগাঁৱৰ কচুৱাত ৰাইজৰ হাতত আটক হল মহিলাসহ দুষ্ট চক্ৰটোৰ 4 সদস্য অসমত পুনৰ সক্ৰিয় নারী ব্যৱসায়ী চক্ৰ ধনৰ বিনিময়ত অসমৰ কিশোৰী লৈ যায় বহিৰাজ্যলৈ 10,000 টকার বিনিময়ত কিশোরীক বিক্রি পিতৃ মাতৃর নগাঁওর কচুয়াত পোহরলৈ আহিছে এগৰাকী 14 বছৰীয়া কিশোরীক পিতৃ মাতৃয়েই নারী ব্যৱসায়ীৰ হাতত তুলি দিয়ার এক ভয়ঙ্কর ঘটনা স্থানীয় লোকে আটক করিলে এগৰাকী মহিলা সহ নারী ব্যৱসায়ী চক্রে জড়িত 4 জন লোকক সুদূর রাজস্থানের পৰা আহি নগাঁওর কিশোরী সরবরাহ করার চেষ্টা করেছিল মুকেশ কুমার আর রাকেশ কুমার নামের এই দুটা নারী সরবরাহকারী ঘটনার জড়িত আছে নগাঁওর রামধারী দেবী নামের এগারী মহিলার সুতরাং রামবাবু নামের লোকজন অভিযোগ অনুসরি রাজস্থানের 2 নারী সরবরাহকারিয়ে রামধারী দেবী আর রামবাবুর সহযোগত কচুয়ার পণ্ডিত ঘাটর এটি দরিদ্র পরিয়ালর এগারী 14 বছরীয় নাবালিকা কিশোরীক বিয়ার প্রলোভন দিয়ে নবম শ্রেণীর ছাত্রীগীক সোমবারে বিয়া করাই নিবলৈ আহি ধরা পড়িল নারী ব্যবসায়ী চক্রটো এসপ্তাহ পূর্বেই কিশোরীগীর বাবদ চক্রটোয়ে পিতৃক দি গৈছিল 10,000 টাকা ছোৱালীটোৰ খুড়া আহি আমাক ক'লে যে আমাৰ ককায়ে মদ পানী খাই ছোৱালী আমাৰ ভতিজাজনীক ককা 10,000 বিনিময়ত কিনোতে বোলে বিচিছিলে বুলি শুনিছোঁ আৰু লিং লাং কৰি পেলাই আনিছিলে তো মোৰ কামৰ জেগাত আছিলে মোক মাতি পেলাই লৈ গৈছিল পইচা কিমান লৈছিল পইচা 10,000 টকা দি গৈছিলে 10,000 টকা বিনিময়ত আপোনাৰ ছোৱালীজনী বিয়া দিব খৰচ কৰিবৰ কাৰণে দিছিলে কিশোরীগীয়ে নারী ব্যবসায়ী চক্রটোর ষড়যন্ত্রের কথা জানিব পারি অবগত করে স্থানীয় লোকক পণ্ডিতঘাট আর শিঙিমারীর গাঁওরক্ষী বাহিনীয়ে স্থানীয় লোকর সহযোগত নারী ব্যবসায়ী চক্রটোরে জড়িত 4 জনকে আটক করে গতালে কচুয়া আরক্ষীক কচুয়া আরক্ষীয়ে গোচর রুজু করে ঘটনার জেরা অব্যাহত রাখিছে আরক্ষী চক্রটোর পৰা উদ্ধার করে নগদ ধন সেন্দুরের টেমা আর ফুলর মালা জানিব পৰা মতে ধৃত নারী ব্যবসায়ী চক্রটোয়ে দীর্ঘদিন ধরে দরিদ্র পরিয়ালর কিশোরী যুবতীক বিয়ার প্রলোভন দি রমরমিয়া ব্যবসায় চলাই গৈছিল ইতিমধ্যে কচুয়া আরক্ষী 4টা অপরাধীক নগাঁও জেল হাজতলৈ প্রেরণ করেছে বেবিজিয়ার পৰা ভাস্কর শইকীয়ার রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট।